এক বোন লিখেছেন যে রুহের জগতে আমরা যারা একে অপরকে চিনতাম তারাই দুনিয়াতে একত্রিত হয়। যেমন কোনো দিনই বোনকে চিনিনি, অথচ দিনের পথে চলতে চলতে তার সাথে পরিচয় হয়ে যায়, কারণ আমরা রুহের জগতে তাকে চিনতাম। এই কথাটা কতটুকু সত্য? একটি হাদিস আছে সহিহ বুখারী ও মুসলিমে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা ফামা তাআরাফা ইতালাফা ওয়ামা তানাকারা ইখতালাফা। তো তিনি বলছেন যে রুহগুলো হচ্ছে সেনাবাহিনীর মতন, যার সাথে যার পরিচয় সে তার সাথে গিয়ে মিলিত হয় এবং তার সাথে গিয়ে তার বন্ধুত্ব বা খাতির তৈরি হয়, আর যাকে যার সাথে তার পরিচয় হয়নি সে তার থেকে দূরে থাকে বা ভিন্নভাবে চলাফেরা করে। তো এই হাদিসের ব্যাখ্যায় ওলামাগণ বলেছেন যে রুহের জগতে যেই রুহগুলো পরস্পরের সাথে মোলাকাত হয়েছিল এবং সে সময় যাদের সাথে বন্ধুত্ব এবং ভালোবাসা তৈরি হয়েছিল, তো দুনিয়াতে তাদের সাথে মিলিত হবে এবং তাদের সাথে সেভাবে তারা চলাফেরা করবে, বন্ধুত্ব করবে। আর যাদের সাথে পরিচয় হয়নি অথবা সেই জগতে যাদের সাথে যাদের থেকে যাদেরকে দেখেও দূরে থেকেছে, দুনিয়াতে আসার পরেও তাদের সাথে পরিচয় হবে না বা তাদের থেকে ভিন্ন থাকবে এবং দেখলেও তাদের থেকে দূরে চলে যাবে। এই ব্যাখ্যা ওলামাগণ অনেকে করেছেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।